দর্শক, সত্যের আড়ালে লুকিয়ে থাকা মিথ্যে তা সে যত গভীরেই থাকুক না কেন তুলে ধরে ক্রাইম ওয়ার্ল্ড। দুর্নীতি, অনিয়ম আর অপরাধের চিত্র তুলে ধরে সমাজের সাধারণ মানুষকে সচেতন করা আর প্রশাসনকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। ক্রাইম ওয়ার্ল্ডের এবারের অনুসন্ধানে উঠে এসেছে ভণ্ড মাজার ব্যবসায়ীদের চিত্র। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিব হাসান। দর্শক, যুগ যুগ ধরে চলে আসছে মাজার ব্যবসা। অন্যের কবরকে পুঁজি করে অথবা নিজেই একটি মতাদর্শ তৈরি করে আস্তানা গড়ে তুলেছেন ভণ্ড ব্যবসায়ীরা। ইসলামে কিছু কিছু বিষয় নিষিদ্ধ থাকার পরও তারা এর ধার ধারেন না। মাজার প্রাঙ্গণের ভেতরেই নারী পুরুষ মিলেমিশে চলছে নাচগান। একদিকে জুয়ার আসর, আরেকদিকে মদ এবং গাঁজার আসর। এ যেন মাজারের ভেতরেই এক অন্য চিত্র। গুলিস্তান রাজধানীর ব্যস্ততম এলাকার মধ্যে অন্যতম। এখানে রাস্তার মাঝ বরাবর রয়েছে একটি মাজার। গোলাপশা নামক এক বুজুর্গ ভারত উপমহাদেশ থেকে এসে এখানে শাহী আমিনের মাজার দেখাশোনার দায়িত্ব পান। পরে তিনি মারা গেলে তৎকালীন নিমগাছতলিতে সমাহিত করা হয়। ধীরে ধীরে নিমগাছতলি পরিচিতি পায় গোলাপশা মাজার নামে। কালের বিবর্তনে এই সুফি পীরের মাজারকে কেন্দ্র করেই শুরু হয় অশালীন কার্যক্রম। অসাধু চক্র আত্মসিদ্ধির স্থানকে পরিণত করে স্বার্থসিদ্ধির স্থানে। সন্ধ্যা নামলেই আনাগোনা শুরু হয় সাধু নামের অসাধু মাজার ভক্তদের। শুরু হয় নানা ফন্দি ফিকির। অভিযোগ রয়েছে নারীদের নিরাপত্তা নিয়ে। ক্যামেরায় ধরা পড়ে এক মহিলাকে মারধর করার চিত্র। সব আশা পূর্ণ হবে এমন কথা বলে বিক্রি করছেন কুদ্রতি সুতা। ক্রেতা সেজেই ক্রাইম ওয়ার্ল্ড টিমের একজন সদস্য যায় ওই সুতা বিক্রেতার কাছে, উদ্দেশ্য সত্য উদ্ঘাটন করা। কিছু একটা পরে হাতে বেঁধে দেন রঙিন সুতা। প্রশ্ন করলে ঘাবড়ে যান তিনি, সত্য স্বীকার করে বলেন এতে কোনো কাজ হয় না। যে বাতাস আমার গায়ে লাগছে এটা সরাবো কেমনে? এটা সরবে উষ্ণ কাইন্ডে, এটা হাতে দিলে কি হয় জানি না, আমি জানি কি হয়। মাজারে ঝুলছে শত শত তালা, এতে নাকি প্রেমের জয় আর সংসারে আসে সুখ। নামাজের নামে সেজদা করছেন মাজারে। জ্বালানো হচ্ছে আগরবাতি মোমবাতি, হাত উঁচিয়ে প্রণামও করছেন কেউ কেউ। উদ্দেশ্য আল্লাহর ওলির ওলির দরবার। এরপর এই জায়গাতে ভালো লাগছে, ধরা হয়েছে চাপা পাওয়া কিছু জায়গাতে ওনার ইরিয়াতে যখন আসছে ওনারটা উনি ভালো জানে। গোলাপশা মাজারকে ঘিরে কথিত এসব সাধুরা বেশ সচেতন। বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণও করেছেন তারা। আমাদেরকেও সে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। অনুসন্ধানের এক পর্যায়ে খুন করার হুমকি দেন এই ব্যক্তি। প্রতি বৃহস্পতিবার ডেকচি ভর্তি তবারক রান্না হলেও রান্না নিয়ে শোনা যায় নানামুখী কথা। 2005 সাল হইতে প্রতি বৃহস্পতিবার দিন পাঁচটা খিচুড়ি খাওয়াই। হ্যাঁ আর পার দৈনিক হ্যাঁ পাঁচ পদের ফল দিয়ে মিলা দিন আমার নিজস্ব অর্থে। সকাল হলেই শুরু হয় টাকার সংগ্রহ, নির্দ্বিধায় দান করেন ভক্তরা। অনুসন্ধানে উঠে আসে সপ্তাহে প্রায় 12 লাখ টাকা সংগ্রহ করা হয় সাধারণ মানুষের কাছ থেকে। এত টাকা কোথায় যায়? জানা যায় মাজারের টাকা সরাসরি সরকারি কোষাগারে যাওয়ার কথা থাকলেও কিছু অংশ বাদে এর বেশিরভাগ অংশই চলে যাচ্ছে খাদেম ও স্থানীয় প্রশাসন এবং কিছু পাতিনেতার পকেটে। পকেটে ঢুকানো টাকা থেকেই ব্যয় করে নিজেকে জাহির করার প্রচেষ্টা চালাচ্ছেন এই খাদেম। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে চলছে এই কাজ, যেন পরবর্তীতে নিজেই একজন পীর হয়ে যেতে পারেন। ওলি আউলিয়া গাছ কুতুব তারা মারফতের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে, ওখানে না যাওয়া পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব না। মিরপুর শাহালির মাজারেও ধর্মের নামে চলে বিকৃত চর্চা। মানতের নাম করে এখানে চলছে আগুন পূজা। মাজারের টয়লেট, এমনকি গরু ছাগলের নামে যে ইজারা বসে সেখান থেকেও হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। মারফতির দোহাই দিয়ে এখানে নাচ গানের যে আসর বসে সেটা মূলত গাজারি আসর।
মিরপুর শাহ আলীর মাজার। 1412 সালে শাহ আলী বাগদাদী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন ঢাকার মিরপুরে। মসজিদে তিনি মৃত্যুবরণ করেন। তারপর তার ভক্তরা তাকে মসজিদে দাফন করেন। তিনি মারা যাওয়ার পর কিছুকাল বেশ ভালোই চলছিল। এক পর্যায়ে মাজারের দখল নিয়ে নেয় লেবাসধারী কিছু ভণ্ড, আর তারপরেই এর রূপ বদলে যেতে থাকে। প্রতি বৃহস্পতিবার এখানে আয়োজন হয় নাচ গানের, আর সরেজমিনে গিয়ে কথিত ভণ্ডদের দেখা পেয়ে যায় টিম ক্রাইম ওয়ার্ল্ড। মাঠের প্রায় প্রতিটি গাছের নিচে দুই চারটা মোমবাতি জ্বালিয়ে আসর তৈরি করেছেন ভণ্ডরা। গান গেয়ে জড়ো করছেন মানুষ। সাধারণ লোকের কাছ থেকে টাকা পাওয়ার জন্য নিজেদের ভাড়া করা লোক দিয়ে দেয়াচ্ছেন টাকা। কেউ আসেন শখের বসে ঘুরতে, আর কেউ আসেন মোমবাতি জ্বালাতে। সময় কাটানো বাসায় আড্ডা মারতে আসি, তো এখানে বিভিন্ন রকমের মানুষ দেখি, বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা হয়, কথাবার্তি বলি, ভালো লাগে। আগরবাতি জ্বালাইছেন? মোমবাতি জ্বালাইলাম, আগরবাতি জ্বালাইলাম। গান্দা বেছে, বাবা বেছে, অনেক মানুষের। কোথায় বেছে গান? এখানে এখানে ওই যে বাইরে অনেক অনেক জায়গা বাইরে। গান্দা বাবা বেছে না, বাইতে আশা করে, কেউ আবার বাইতে আশা করে। একটি গাছের নিচে জড়ো হয়ে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে নিজেদের মানত পূর্ণ করতে ব্যস্ত এসব অন্ধ ভক্তরা। আমার দলিলটাই ছিলেন তিনি, আমার শাহ আলী বাগদাদী হানাফিলা, দেখুন উনি আল্লাহ রাসুলকে বিশ্বাস করেছেন, আল্লাহর দলিলকে বিশ্বাস করেছেন। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ, তিনি আমার নবী রাসুল, তাকে খুশি হয়ে রক্তে ফানাফিল্লা হয়ে তাকে আসমান জমিন এইগুলা তাকে খুশি করে দান করে গেছেন। এতে কি কোনো কাজ হয়, এমন প্রশ্নের সঠিক জবাব নেই উপস্থিত খাদেমদের কাছে। সম্পদ কি হয়? যে কোনো নিয়ত করে জ্বালায়। সে সময় উপস্থিত এক মুসল্লি তাদের এই ধরনের শিরকি কাজের তীব্র প্রতিবাদ জানান। বলির দোয়া নিবে, কিন্তু দেখলাম গাছের নিচে ওই যে মাটি নিয়ে মাথায় মাখে, মোমবাতি জ্বালাইছে, আগরবাতি জ্বালাইছে, এগুলো সমস্ত শেরকি ভক্তিদার। আমি জিয়ারত করলাম মাজারের ওইখানে, দেখি সেজদা দিয়ে বসে আছে, সেজদা দেওয়ার বিধান নাই। একদিকে চলছে গাঁজার আসর, আর অপরদিকে চলছে উদ্ভট নাচ। থেমে থেমে শুরু হয় পাগলা জিকির। জিকিরের ভাবভঙ্গিতে যে কারো মনে হতে পারে তাদের মেগি রোগ আছে, আর এসব রং তামাশা দেখার জন্য প্রতি বৃহস্পতিবার শাহ আলীর মাজারে ভিড় করেন অসংখ্য কৌতূহলী মানুষ। আপনি কেন আসছেন? জিয়ারত করছেন? কি পাইছো তুমি এখানে বলো? পাইছি আল্লাহ পাক, যদি আল্লাহ পাকের আশা আছে যদি কিছু পাই। বিশ্রামাগারে তিন চারজন মিলে এক একটি টিম তৈরি করে এখানেও চলছে নিজেদের প্রচারণার কাজ। পুরুষ মহিলার নেই কোনো ভেদাভেদ, এইসব বয়ানে ইনকাম তো হচ্ছেই, আর মিলছে পেট ভর্তি খিচুড়ি। এই নারী সাধু বললেন তার দুঃখের কথা। মাজারের সামনেই নাকি তাকে টানা হেঁচড়া করে নির্যাতন করেছে কথিত সাধুরা। নাম নাকি তার পাগলা, বয়স আনুমানিক 30, হাতে রয়েছে সিংহাকৃতির এক অ্যালুমিনিয়াম পাইপ। এই যুবক নাকি মাজারে খুঁজতে এসেছেন তার দয়ালকে। কারো কাছে সাদা পোশাক ভালো, কারো কাছে এক রঙের কোনো শেষ আছে? এভারেজ স্প্যানিশ, এভারেজ স্প্যানিশ। পাগল সাইজও না, পাগল হও, পাগল হও অনেক কঠিন ব্যাপার। মাথায় চুলের জট, নিজের প্রতি নেই কোনো যত্ন, অথচ মাজারে মাজারে গাছের শিকড় বিক্রি করেই মানুষের রোগ নিরাময় করেন তিনি। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক,
আসলে বিভিন্ন গায়ে হাজানি সুলকানি থাকবে না। কি নাম এই গাছের নাম? এটা আম কুড়ি। আম কুড়ি বলা হয়। পিজার ফজিলত বাবার নামের রূপে এটা আনছি আজ বেরিয়েছি। বাবার নামও লেখাও আছে। ফল পাইছে এটা দিয়ে? ফল পাইছি মাজারে আসি। গৌরীদত্তের মালা মহাদেবের। হ্যাঁ মহাদেবের। হ্যাঁ বাবার দরবারে এসে আমার মহাদেবের মালা পরে বসে আছে। মহাদেবের মালা এর তো না বাবা একই বাবা। ডাইনে আলি বাঁয়ে কালি দোহাই লাগে হযরত আলি যে আলি সেই কালি সেই মহাদেব সব কিছু তারাই। তাতে কিছু বলা যাবে না। শুনেন এই যে আপনি যে পানি পানিটাই পানি দিয়েই অনেক কিছু করা যায়। কেউ বলে পানি কেউ বলে ওয়াটার কেউ বলে জল ওই সব একই জিনিস। এই নারীর কথাবার্তা বেশ রহস্যজনক। নিজেকে এক একবার এক এক নামে পরিচয় দেন তিনি। পুরো নাম কি আপনার? বললাম তো মিনা আমার নাম। মিনা শুধু মিনা? মিনা বাসন্তী নীলারানী। মাজারের এক প্রান্তে যে পাত্র দেখা যাচ্ছে এটা কোনো সাধারণ পাত্র নয়। ভক্তরা অন্ধ আবেগে এই পাত্রেই ছুঁড়ে মারেন টাকা। প্রতি সপ্তাহে এই ডেকচিতে জমা হয় লক্ষ লক্ষ টাকা। তবে সপ্তাহ শেষে এই টাকা যায় কোথায় তা জানে না কেউ। আর প্রতি বছর মাজারে যে বিপুল অঙ্কের নিলাম ডাকা হয় সেই টাকাই বা যায় কার পকেটে? এসব বিষয়ে অনুসন্ধান করে টিম ক্রাইম ওয়ার্ল্ড। গর্তে পানি জমে যাওয়া ইঁদুরের মতো ঠিকরে বেরিয়ে আসে এখানকার অনেক রহস্য। প্রতি বছর নিলামে ওঠে এখানকার প্রতিটি বিভাগ। গরু ছাগলের নিলাম ওঠে 12 লাখ টাকায় আর টয়লেটের নিলাম ওঠে 20 লাখ টাকায়। মানুষের দান করা মোমবাতিও বিক্রি হয় নিলামে। দোকানটা কি আপনার নাকি মাজারের? পরিচয় গোপন রাখার শর্তে হাটে হাড়ি ভেঙে দেন এই ব্যক্তি। সাপ্তাহিক টাকা গুলো উঠানো হয় সেটা হইল অফিসে চাবি থাকে, আর মাসিক যেটা হবে মানে 18টা সিজন এর মধ্যে জুতা আছে খাদে মাসে। এটা কত অ্যামাউন্ট? এটা বিভিন্ন সময় বিভিন্ন, যেমন এখন বেশি হবে শীতের সময় কম। এই অবস্থাটা করে এখন আপনাকে দেখা যেখানে ভালো কাজ ও জিয়ারত করার কথা ছিল সেখানে এই সুফি সাধকদের মাজারকে ব্যবহার করে চলছে রমরমা ব্যবসা আর ভণ্ডামি। দর্শক এভাবে কি মাজার প্রাঙ্গণ চলে যাবে ভণ্ডদের দখলে, নাকি প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে পবিত্রতা রক্ষা করবেন? জানতে হলে সাথে থাকুন, ফিরছি একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সিলেটের শাহজালালের মাজারেও ভণ্ডদের দৌরাত্ব বেড়েছে। একদিকে চলছে অশ্লীল নৃত্য আর অপরদিকে জিকিরের নামে চলছে কুস্তি। এসব যেন দেখার কেউ নেই। মাজারকে কেন্দ্র করে মোমবাতি আগরবাতির ব্যবসাও বেশ জমজমাট। স্থানীয় মুসল্লিদের দাবি শীঘ্রই এসব বন্ধ করে মাজারের পবিত্রতা রক্ষা করা হোক। সিলেটের শাহজালালের মাজার ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ 1303 খ্রিস্টীয় সনে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন থেকে বাংলাদেশের সিলেটে আগমন করেন তিনি। দীর্ঘ 43 বছর ইসলাম প্রচার করার পর 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। বর্তমানে এই সুফি সাধকের মাজার ঘিরে চলছে অনৈতিক সব কার্যকলাপ। এখানেও আসর জমে প্রতি বৃহস্পতিবার, আর বাৎসরিক ওরস তো আছে। মাজারে ঢুকতেই দেখা যায় হারমোনিয়াম আর তবলা বাজিয়ে আসর জমিয়েছেন এই নারী। গানের তালে তালে উদ্ভট নাচে লিপ্ত ভক্তরা। গান গিয়ে ভালো ইনকাম হয় তাদের। আল্লাহর নামের জিকির বাদ দিয়ে চলছে শাহজালাল নামের জিকির। পুরুষ মহিলা একত্রে শুয়ে আছেন গাছতলায়। মোমবাতি জ্বালিয়ে গ্রুপে গ্রুপে চলছে আসর। ভক্তরা মানত করছেন লক্ষ লক্ষ টাকার গরু ছাগল। পাগলদের জন্য নানা পাত্রে রান্না হচ্ছে খিচুড়ি, হাতে খিচুড়ির প্যাকেট আর গলায় মালা। এসব নিয়েই আসর জমানোর চেষ্টা করছেন এই ব্যক্তি। জীবন
মাজারের ভেতরে নারী পুরুষ মিলে লড়ছেন কুস্তি। দূর থেকে দেখে মনে হচ্ছে এটাও এক ধরনের জিকির, কিন্তু সামনে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। সরাসরি লাল কাপড় দিয়ে মোড়ানো, মাথায় লাল পাগড়ি, মহিলাদের গায়ে মাথায় হাত দিয়ে নিচ্ছেন টাকা। আধা বেলায় ইনকাম 500 আর দিন শেষে 1500, তাহলে মাস শেষে ইনকাম দাঁড়ায় 30-40 হাজার। ভণ্ডামি করেই এভাবেই হাতিয়ে নিচ্ছেন টাকা। দারোয়ানের লাঠির বাড়ি খেয়ে পালিয়ে যায় এই ভণ্ড প্রতারক। বেশধারী চোর ও পকেট মারও লুকিয়ে আছেন এই মাজারে। এই সাধু বাবা সপ্তাহে গোসল করেন একদিন, আর বাবার ভক্ত হলে নামাজও নাকি পড়তে হয় না। আজান উত্তর দিলে নামাজ হয়ে যায়, 1000 রাকাত নামাজ আমি পড়ছি। কি রকম নামাজ পড়ছেন? হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রতিদিন 500 রাকাত নামাজ পড়তে পারতেন, ওই সময় তো আমি 1000। যুগে যুগে এই সব লাল শালু ধারণ করা আব্দুল মজিদ রাই ধর্মের নামে মিথ্যাচার করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এই সব ধোকাবাজদের নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন এই সাধু। দর্শক, নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মাজারকে ঘিরে তো অনেক কিছুই দেখলেন, এবার একটু ভিন্ন চিত্র দেখা যাক। বিভিন্ন স্থান ঘুরে শিকল বাবা, সালা বাবা, তালা বাবার মতো অসংখ্য ভণ্ড বাবার সন্ধান পেয়েছি। ভাইরালের এই যুগে সবাই যেন ভাইরাল হতে চায়, আর সে কারণে সস্তা জনপ্রিয়তা লাভের আশায় উদ্ভট জিকির আর ডায়লগ দিয়ে ইউটিউব গরম করছেন কিছু ভণ্ড হুজুর। কুমিল্লার বেদপল্লী আর সিলেটের শাহজালাল মাজার সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান অনেক শিকল বাবা। ভক্তদের কাছে নিজেদের জাহির করলেও ক্যামেরা দেখে পালিয়ে যান এসব ভণ্ড বাবারা। আপনি একজন পাগল আপনি দাবি করেন? না 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 না, আচ্ছা আপনি আল্লাহ পাগল? আপনি আপনি আল্লাহ রুল? আল্লাহ নিজে পাগল। আল্লাহ নিজে পাগল? জি। না এটা আবার কেমন? গলায় ঝুলিয়েছেন 25 কেজি ওজনের শিকল, এই শিকল পরে ঘুরে বেড়ান আর ভক্তদের দৃষ্টি কাড়ার চেষ্টা করেন। আমি তো পুরোর জেলখানায় বন্দী, এখন যেভাবে রাখছে শুধু মাজারে মাজারে থাকি আর মন চালে একাত্রাত মার ওই জায়গায় কাটাই, কারো বাড়িতে থাকি না। শিকল বাবার পর এবার ক্যামেরায় ধরা পড়ে তালা বাবা, সারা শরীরে তালা ঝুলিয়ে রেখেছেন তিনি। তালার মূল উৎপত্তিটা কোথায়, মানে আপনার আধ্যাত্মিক বিষয়টা কি? এরা ভালো করেই জানে ভণ্ডামি করছে, তাই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। দাদা ভাই, আপনার কথা না বললে আপনি যাবেন কি? সমস্যা নেই, একটু কথা বলেন, সমস্যা কি? হাতে রডের চুড়ি, গায়ে সালা, তাই তার নাম সালা বাবা। তুমি আমার সাথে গরু কয় বছর বাসে তুমি হিজিব কই রাখতো? কিশোরী মেয়ে দিয়ে মজমা জমানোরও চেষ্টা করেন এসব ভণ্ড বাবারা। প্রতিটি মাজারেই দেখা যায় এসব সালা বাবা, তালা বাবা আর শিকল বাবা সহ অসংখ্য ভণ্ড বাবাদের তৎপরতা। বেশভূষা ধরে প্রতারণা তো করছেনই, তার সাথে গাঁজা খাওয়ারও ট্রেনিং দিচ্ছেন মানুষকে। আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা, আমিও বলি আমি তো বালানা বালালইয়া থাকতো। এই ভাইরাল যুগে পিছিয়ে নেই কথিত ইউটিউব হুজুররাও। খায় একটু, আপনারা খাবেন, ডেলে দেই। তারা ওয়াজ মাহফিলের মঞ্চে ঝাঁকিয়ে আর লাফিয়ে আনন্দ দিচ্ছেন আগন্তুকদের। জিকির করতে যায় লম্বা সুল্লে লাড়ি লয়ে জিকির করছ, আর ক্যামেরাম্যানডি দর্শে হিডিরি ওই দূরে দূরে কো দেখেন, স্যার তাহির সব কেমনে নাচে, এ বন্ধ মাজার ফুজারি। আমি বলে বন্ড মিলে মাজার ফুজারি। নাম তাহিরি হুজুর, পীর বলেও দাবি করেন তিনি। এই ঝাঁকি পন্থা অবলম্বন করে এবং চমকপ্রদ নানা সংলাপ দিয়ে বেশ ভাইরাল তিনি। এই হুজুররাও পিছিয়ে নেই।
ভালো জায়গা দেখে শুনে বিয়ে দিবি, তুই আগে প্রেম করিস কে? শেকা খায়া উই আর কিছু খুঁজে পাচ্ছে না, কচ্ছে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, মাইয়ার আবার কচ্ছে পোলারে পোলারে তোরা অপরাধী রে। তোরে লয়া বাজুবো বাসা ওই আকাশে মাজারে সেজদা করা, আগুন পূজা সহ বিভিন্ন কুসংস্কারের বিষয়ে ইসলামের আলোকে মতামত জানান বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম। আগরবাতি এটা একটা ভিন্ন জিনিস, খুশবুর জন্য কেউ করে, এতটুকু এটা ভিন্ন। কিন্তু এখানে আগুনের খেলামেলা যদি হয়ে থাকে তাহলে এটা কোনোভাবেই অন্যদের সাথে যদি সাদৃশ্য হয়, যারা আগুনের পূজা করে এদের সাথে সাদৃশ্য হয়ে যায় এমন কোনো কাজ, সেটা মোমবাতি বলেন বা অন্য কোনোভাবেই অগ্নি প্রজ্বলনের কোনো কাজ যদি হয় তাহলে এটা ইসলাম সমর্থন করে না। দর্শক, ধর্মীয় লেবাস ধারণ করে মানুষকে সচেতনতার নাম করে এভাবেই যদি চলতে থাকে ভুল তথ্য দেওয়ার প্রতিযোগিতা, তাহলে বুঝতে হবে আমরা কতটা পিছিয়ে পড়েছি। যে কোনো অন্ধকার গলির সন্ধান দিতে নির্ভয়ে ফোন করুন 01753448930 এই নম্বরে, অথবা ইমেল করতে পারেন crimeworldatnbangla@gmail.com। দর্শক, পথ চলতে চোখ কান খোলা রাখুন, অন্যায়ের প্রতিবাদ করুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন। আজ এ পর্যন্তই।